খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? দলিল সহ জানাবেন দয়া করে। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, তাই না? ভাইরা আমার, আমাদের সমাজে সুন্নাত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলো এটা। বুঝতে পারছেন? গোটা সমাজে কত সুন্নাত আছে মানুষ জানেও না, কিন্তু এই মিথ্যা সুন্নাতের কথা মানুষ সব বেশি জানে, যে খাবারের পরে মিষ্টি খাওয়া, কারণ এটা জানলে লাভ আছে। তো এটা জানলে কি আছে? লাভ আছে, খাবার শেষে দাওয়াতের সময় একটা মিষ্টি পাওয়া যাবে। সুন্নাত আদায় নিয়ত হইল, খাই। দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না বা একটু বলে না আমি খাবো না, বলো ভাই খা, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই ভাই, যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি অন্ন, মিষ্টান্ন, এটা তিনি পছন্দ করতেন। তার পছন্দের আইটেম অনেকে আছে না, ঝাল পছন্দ করে, একটা পছন্দ থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন, সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে, সেটা ভিন্ন বিষয়। আপনি সব পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দেরটা আমি পছন্দ করলাম, বাট খাইলেন কবজি ডুবায়া, বা গোশ, মাছ, ডাল, সবজি, সালাদ, তরকারি, ভাজি, যত রকম আছে দিয়ে কবজি ডুবাইয়া খাইলেন, খাইয়া বলতেছেন যে মিষ্টি খাইতে হবে, এখনো সুন্নত বাকি রয়ে গেছে, এতক্ষণ ফরজ করছেন এবার সুন্নত করবে না ভাই। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা। আপনার মিষ্টি খাইতে মনে চাইলে এমনি জাল হাদিস বানায় খাওয়ার দরকার নেই, এমনি মিষ্টি খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, তো সমস্যা নাই। তো আর এই জাতীয় সুন্নতগুলো পালন করতে আসলে মজাই লাগে, তাই না? আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামাই দেওয়ার চেষ্টা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নত না, কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ। তো ওইটা নিয়ে আলাপ আলোচনা নেই, আলোচনা আছে কি যেটা আসলেই সুন্নত না সেটা আমরা বলি। তো খাবার পরে আসলে মিষ্টি খাওয়া সুন্নত, এটা লোকমুখে প্রচলিত কথা। ভাইরা আমার, কীভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মাসকে মাস চুলার যে আগুন জ্বলত না, এত কষ্টের মধ্যে দিনে দিবাদ করতেন, দিনকে দিন চলে যেত, হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুর আর পানি ছাড়া কিচ্ছু ছিল, খেজুরের পানি ছাড়া। আমাদের মতো একটা বিলাসী ছিলেন তিনি, এটা চিন্তা করেন কিভাবে, যে সাত পদ দিয়ে খাইয়া এরপরে আঙুল চাইটে মাটি খাইয়া বলতেছেন মিষ্টি কি আছে ব্যয় নিয়ে আসে সুন্নতটা আদায় করি। ওনার বাসায় তো, নবী সাল্লাল্লাহু আলাইহি বাসায় তো হাদিসের বর্ণনা অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর, এটা ছাড়া ছিল না, এরকম দিনকে দিন পার হয়ে যেত, তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন, এটা চিন্তা করেন কেন? তাহলে ভাইরা আমার, মিষ্টি খাইতে মনে চাইলে খান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে খায় না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।